এগুলো নিয়ে আসছি একজন গরিব মানুষকে খাওয়ানোর জন্য, আর আশেপাশে সময় লবণও নিয়ে আসছি। আর একসাথে 30,000 টাকা নিয়ে গেছে, সেট কটা নিয়েছে? দুইটা সেট নিয়ে চলে গেছে। আসলে এখানে নিচে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা খুব সুন্দর করে এখানে আরবি লিখে দিছে। লেখাটা হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে বুধবার। তো আজকে সারাদিন কী করে না করি সেসব বিষয় নিয়ে আমার ব্লগ ভিডিওটি, কিন্তু দিনের অর্ধেক সময় চলে গেছে। এখন বাসতেছে 1:30। আমি রাগে রেস্টুরে গেলাম, মাল আনলাম, সকালবেলা নাস্তা করলাম, ভাবলাম যে ব্লগটা এখান থেকে শুরু করি। আরেকটা জিনিস দেখায় আপনাকে, আমি দেখলাম কিছুক্ষণ আগে, আমার ভালো লাগছে। এই যে গাছটার মধ্যে আমাদের এখানে নিচে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা খুব সুন্দর করে এখানে আরবি লিখে দিছে। লেখাটা কি সুন্দর দেখেন একটু, মানে মারাত্মক একটা আরবি লিখছে যেটা বলার বাইরে। এই জন্য বললাম যে কি, আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে সব সময় বুকে ধারণ করি, কারণ আমরা সকল ধর্মের মানুষদেরকে সম্মান করি, এবং কি সবার প্রথমে আমি আমার ইসলামকে সবার সামনে প্রেজেন্ট করি, কারণ আমায় আমার ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকুন, আজকে সারাদিন কি করে না করি। আলহামদুলিল্লাহ দোকানদারি নিয়ে বের হয়ে গেছে মোটামুটি গাড়ির সামনে, আর আজকে পেশা কিনে কেউ ঘুমা যায় না। গতকালকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা পেশা কিনা হয়েছে। তো বিসমিল্লাহ পড়ছে, এখন সামনে গিয়ে একটা মশা কয়েল নিতে হবে, মশা কয়েল নিয়ে মেন রোডে গিয়ে দোকানদারিতে নিয়ে বসে যেতে হবে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি চলতেছে, আজকে মিষ্টি পান সাজাইছি, মোটামুটি ভালোই মিষ্টি পান বিক্রি হয়েছে, আর নর্মাল পানও ভালো বিক্রি হয়েছে, আর সিগারেট মোটামুটি যা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। আসল কথা হচ্ছে মানুষ যে পরিমাণে ভালোবাসে এবং কি যে পরিমাণে সাপোর্ট করে, এটাই বড় কিছু। টাকা পয়সা মানুষদের তো আছে, কোটি কোটি টাকার বিল্ডিংয়ের মালিক শুয়ে আছে, কোনো লাভ নেই, কিন্তু মানুষ মানুষকে কয়জনে ভালোবাসে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে এখন বাসায় চলে যেতেছি গা। মোটামুটি আলহামদুলিল্লাহ যে পরিমাণে বিক্রি হয়েছে আমি এখনও গড়ি নেই, কয় টাকা বিক্রি করছি, শুক্রিয়া যা বিক্রি করছে। আর আজকে চা কিন্তু হালকা 1 ফ্লাক্সের মতো, মানে 1 কাপের মতো আছে। আর মিষ্টি পান সাজাইছিলাম, দেখাইছিলাম না, তো এখানে 2টা পান রয়ে গেছে গা। আশা করি এটা বাসায় যেতে যেতে বিক্রি হয়ে যাবে গা 2টা পান। তবু আলহামদুলিল্লাহ, আর সবসময়ই তো বলি যেটা, মানুষের সাথে ভালো ব্যবহার এবং ভালো বন্ডিং যদি রাখতে পারেন, আপনি যে কোনো ব্যবসা করেন আপনি আগে যেতে পারবেন। অবশ্যই ময় যায় বিক্রি করতে হচ্ছে 1,000 থেকে 1,500 টাকা, সে মানুষ এখন ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করতে পারে। এটার কারণ হচ্ছে মানুষের সাথে বন্ডিং ঠিক রাখতে হবে, মানুষের সাথে কথাবার্তা সব কিছু যখন আপনি ভালো রাখবেন, একটা মানুষ যখন আগ্রহ বাড়বে আপনার প্রতি, তখন সে আপনার দোকানে আসবে। পপুলার থেকে আমার দোকানে সম্ভবত অনেক দূর, প্রায় মাঝখানে 3-4টা দোকান ফালায় কাস্টমার আমার দোকানে আসে চা খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য। তাদেরকে আমি সেরকমভাবে সম্মান করি, এই জন্য তারা আমার দোকানে আসে। এই জন্য প্রত্যেকটা মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ, যারা বিজনেস করেন আপনারা সবসময় মানুষের সাথে ভালো বন্ডিং রাখার জন্য চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কোনো কিছু ভবিষ্যতে করতে পারবেন। বিসমিল্লাহ হোটেলে আসছি, বিসমিল্লাহ হোটেলে আসার কারণ হচ্ছে যে কি, আপনারা যারা অগ্রিম আমার থাম্বনেল এবং সব কিছু দেখছেন তারা বলতে পারবেন। আপনাদেরকে একটা বিষয় বলি, ছোট্ট একটা বিষয়, বিষয়টা হচ্ছে যে কি, বিসমিল্লাহ হোটেলে আসলে সবসময় দেখবেন যে কি, একটা মামাকে আমি সবসময় মামা মামা করি। উনি আবার আমাকে একটা ভিডিও তো বলছিল, আমার স্পষ্ট খেয়াল আছে যে মামা তুমি আমার তো ভাইরাল করে দেবা। ওই মামাটা আজকে ওনার ক্যাশ থেকে একসাথে 30,000 টাকা নিয়ে গেছে, সেট কটা নিয়েছে? দুইটা সেট নিয়ে চলে গেছে। আসল কথা হচ্ছে আবার বলেন, এরকম মানুষ যারা এখানে চাকরি করে, উনি চাকরি করে, এই মানুষের সাথে যদি বেমানি করে, আবার আমার সাথে এতটা বন্ডিং হয়ে গেছে, আমার দোকানে গিয়ে পান খাইতো, সব কিছু খাইতো। আমি এখানে আসছি হচ্ছে যে রেল স্টেশনে একটা গরিব মানুষকে রাত্রেবেলা যাবো, যারা রাত্রেবেলা খাবার খেতে পারে না তাদেরকে একটা একবেলা খাবার খাওয়াবো আমার নিজের তরফ থেকে। আমি টার্গেট নিয়েছি প্রতিদিন রাত্রেবেলা, কারণ হচ্ছে যে কি, সত্যি কথা যেটা, আমরা অনেক সময় রাত্রেবেলা ক্ষুধা যখন লেগে যায়, সত্যি কথা আমরা রাত্রেবেলা পাগলের মতো হয়ে যাই। রেল স্টেশনে যারা খাবার খেতে পারে না তারা বলতে পারবে ক্ষুধার কী কষ্ট, কিন্তু এই জায়গায় এসে যখন এই বিষয়টা শুনছি যে যেটা সত্যি কথা, আমি মানে নিজের থেকে মনটা বুঝতে পারতেছি না যে এই লোকে এই কাজটা করবো। যাক, যদি আপনারা যদি এই লোকটাকে যদি পান ইনশাল্লাহ আমার ভিডিও কমেন্টে জানাবেন সে কোথায় আছে বা কিছু, যদি যদি আপনারা যদি তাকে দেখে থাকেন, ভিডিওটি দেখতে থাকুন। রেল স্টেশনে যাওয়ার পরে আপনাদের সাথে কথা হইতে, স্টেশনে চলে আসছি, আমার হাতে একটা পাতরিয়া, তারপর একটা পানি, তো এগুলো নিয়ে আসছি একজন গরিব মানুষকে খাওয়ানোর জন্য, আর আশেপাশে সময় লবণও নিয়ে আসছি। আর একটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে আমার মোবাইলে 2% চার্জ আছে, কিন্তু আমি জানি না যে আমার মোবাইলে 2% চার্জ আছে। তো দেখা যাক সামনে যাওয়ার পরে সেরকম কোনো গরিব মানুষ পাই কি না। যদি দোকানদারি শেষ করে বাসা আসলাম, বাসা আসার পরে খাওয়ার দিকে মাথা পুরোটাই গরম হয়ে গেছে।
এটা দিয়ে ওরা ভাত খাওয়া যায় দেখেন আর ডিম ভাজি করছে ওরা ওনাদের মতো ভাগযোগ করে নিয়েছে আর আমাজন এটা কি বলবো আর বলার মতো কিছু না ভাতের অবস্থাটা একটু দেখাই এই যে ভাত সব লাসা লাসা হয়ে রয়েছে এটা হচ্ছে মেসেজ জীবন এটা হচ্ছে বাস্তবতা এটা খেয়ে বাঁচতেছি তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ